আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগত জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে, আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমরা আলোচনা করব আমাদের কোশ্চেন এবং আনসার সেশন নিয়ে। তো আমাদের কোশ্চেন এবং আনসার সেশনে আজকে কোশ্চেন করেছেন জনাব রাফি ভাই। রাফি ভাই লিখেছেন, ভাইয়া আমার 8-10টা পাখি আছে কলোনির মধ্যে, এর মধ্যে 5-6টা পাখির ফুপস আপনি ফেদারের সাথে আটকে আছে। এখন আমি খুব টেনশনে আছি, পাখিগুলো জিমাইতেছে, একপাশে খাওয়া দাওয়ার কমাই ফেলাইছে, একপাশে জিমাই থাকে। আমি এটা নিয়ে খুব টেনশনে আছি ভাইয়া, কি করা যায়? যদি আপনি কাইন্ডলি একটু সলিউশন দেন খুবই উপকৃত হই। জনাব রাফি ভাই আপনাকে খুব অসংখ্য ধন্যবাদ আমাদের কোশ্চেন এবং আনসার সেশনে কোশ্চেন করার জন্য। আপনার পাখিগুলোর ক্লোজ ছবি দিচ্ছেন এবং ফুপসগুলোর ছবি দিচ্ছেন খুবই ভালোভাবে, এজন্য অসংখ্য ধন্যবাদ ক্লোজ ছবির জন্য। ক্লোজ ছবি দিলে কি হয়, আমাদের সুবিধা হয় যে আসলে কি সমস্যাটা হয়েছে এটা আইডেন্টিফাই করা খুব সহজ হয়। রাফি ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনি এত ক্লোজ ছবি দেওয়ার জন্য। আপনি প্রথমে পাখিগুলোকে সবুজ শাকসবজি দেওয়া প্রথম কয়েকদিন স্টপ করে দিবেন, যতদিন পর্যন্ত না ওরা ফুপস ফেদারের সাথে লাগাটা বন্ধ না হয় শাকসবজি দেওয়া বন্ধ করবেন। আপনি দানাদার খাদ্য সিড মিক্স যেটা এটা দিবেন কন্টিনিউ, সাথে ফানির ফিল্টারের সাথে, এই যে ফিল্টার দেখতে পাচ্ছেন ফিল্টারের মধ্যে লেবু আদা এবং আপনার হালকা পরিমাণে অ্যালোভেরা মিক্স করে দিবেন। অ্যালোভেরা লেবু এবং আদা মিক্স করে ফানির ফিল্টারের মধ্যে দিবেন, পরিমাণ দিবেন আপনি এই যে দেখতে পাচ্ছেন এরকম ফিল্টারগুলা, এরকম ফিল্টারগুলাতে আপনি 5 ফোঁটা অ্যালোভেরা দিলে আপনি লেবু দিবেন 5 ফোঁটা আর আদা দিবেন 5 ফোঁটা, টোটাল 15 ড্রপ আপনি এই ফিল্টারগুলোর মধ্যে দিবেন, তাহলেই হবে। প্রতি 4 ঘন্টা পরপর চেঞ্জ করে নেবেন, আশা করি ইনশাল্লাহ আপনার পাখিগুলো সুস্থ থাকবে। এটা কন্টিনিউ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনার পাখিগুলো সুস্থ হয়। এরপরে আলো বাতাস, আপনার কলোনির মধ্যে আলো বাতাসের ব্যবস্থা রাখবেন যেন আলো বাতাস হয় এবং পরিষ্কার রাখবেন কলোনি। আর যদি সম্ভব হয় হালকা পরিমাণে স্প্রে করে দিবেন পাখিগুলোকে অ্যালোভেরার মিশ্রিত পানি দিয়ে হালকা পরিমাণে স্প্রে করে দিবেন, যেন অতিরিক্ত গরমের কারণে তারা হিট স্ট্রোকের দিকে না যায়। আশা করি ইনশাল্লাহ আপনার পাখিগুলো ভালো থাকবে। ভালো থাকুক সকল খামারির পাখিগুলো, ভালো থাকুক সকল খামারি ভাইরা। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই তারা আমার চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার পাশাপাশি আপনার বন্ধুরা যেন উপকৃত হয় সেদিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।